আপনি কি বাক প্রতিবন্ধী? আপনার কি কথা বললে নাকের মধ্যে কথা আটকায় যায়? আপনার কি বারবার হাত মারার স্বভাব আছে, ইয়ে মানে চুলে? আপনার কি বারবার বের করতে মন চায়, ইয়ে মানে জিব্বা? No, 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 no. তাহলে বন্ধু বসে থাকে লাভ নাই। যদি নজর কেড়ে নিতে চাও, সবার বানাতে চাও হাজার হাজার ফলোয়ার, কোন কথা না বলে হয়ে যাও সোজা টিকটকার। সত্যি? ইয়েস। চলো চলো নয়নে হাসি মাখাবো দনে, চলো চলো নয়নে হাসি মাখাবো দনে। আর বেশি না দেখায় ডং আজকে টুর্নামেন্টে মনোনিবেশ করিলন, এসব ডং আর চৌপাত নামি পরেও দেখানো যাবে। চললে স্টার্টিং। Hey, yo, what's up ladies and gentlemen, boys and girls, this is Tonman and welcome to my channel Bongobas 420 and welcome back to another brand new Bostimaka Lambidu 2021. তো বেশ, আজকে যাকে নিয়ে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি, মেটাতে যাচ্ছি মনের জাল, তিনি আর কেউ নয় আমাদের সুনাম ধন্য বাংলাদেশের রিপ্রেজেন্টারি টিকটকার বাচ্চা ML2। No, you are wrong and your idea is absolutely wrong. Sorry guys, Omi Molli. No, you are wrong. Sorry guys, বাচ্চা ML2। No, you are wrong. ঠিক আছে guys, Omi Molli. No, you are wrong. আপনি যদি দেখায় মজা পান, আমরা দেখা মজা পাবো না? তো গাইস চলুন দেখে আসা যাক তার কিছু গুণ। আকাশের রং নীল, এক্সট্রা জন্য করে পোস্ট, আমার নাই ফিল। এই ছন্দটা শোনার পরে আমারও মনে চাইতেছে আমিও তার সাথে মিলাই মিলাই কিছু ছন্দ বলি, আমিও তার সুরে সুর মিলাই। শুরু করেন জামাই সাহেব। ইয়েস, প্যারা নাই চি, আমার জাঙ্গার কালার নীল, আপনারা যদি সামনে পাইতাম আপু বানায় খাইতাম গ্রিল। কি গাইস, শরীর একটা বাবাইছে না মোটামুটি? এতটুকু পর্যন্ত ভিডিওটা যারা দেখতেছো গাইস, কি করতেছো তোমরা? এত সুন্দর একটা বিপ্লবী ছন্দ শোনাইলাম, আর এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, লাইক দিও না, কমেন্ট করো না। তিনি কিন্তু আবার মাঝে মধ্যে গান অস্থির লেভেলের গান। নতুন একটা পেয়েছি তোমার চেয়ে অনেক সুন্দরী। এটা কি ছিল ভাই, এটা কি সং ছিল? সং যখন মিউজিকের পাইন মারার জন্য আপনার মতো দু একটা সিঙ্গারই যথেষ্ট। জানি এই গানটা শোনার পরে তোমাদের মনে চলে আসছে অন্যরকম একটা ফিল, এটা ভুললে চলবে না। আমাদের এই আপু কিন্তু মাঝে মধ্যে করেন আবার গানের সাথে লিপসিং। ইতনা ফরক মেরি ও দুনতি মোহাব্বত। উনি কি গানের মধ্যে লিপসিং করেন না লিপসিং এর মধ্যে গান বাজায়, কাহিনীটা আমি বুঝলাম না। জানি না আসলে, মাঝে মধ্যে আমার কি মনে হয় জানেন, ওরা লিপসিং করে না, গানের ওরা ব্যাঙ্গাইতাছে। ইতনা ফরক মেরি ও দুনতি মোহাব্বত মে। এত এত প্রতিভা আছে যার, তিনি অবশ্যই দিতে পারেন অনন্য এবং সুন্দর লেভেলের কমেন্টের আনসার। চলুন কিছু আনসার দেখে আসা যাক। এই আকাম লুক এট দিস। আমি দেখি বসি না, আমাকে বিড়াল বলবা না, আমি কি বিড়াল? আমাকে কি বিড়াল বলবা, চেমো তো লাগে নাকি? আমি কি না খারাপ করবো? আপনার এই রিপ্লাই শুনে আমার অনেক পশ্চাপ চাপছে গাইস, আপনারা কোথাও যাবেন না, আমি এখনই আসছি হালকা একটু পশ্চাপ করে। চাষ করেন আপু, কোনো বিড়ালের বাচ্চা যদি এটা শুনতো তার এই অপমান সহ্য করতে না পারে, মান ইজ্জতের ভয়ে ডাইরেক্ট দৌড়ায় সদর গাছ যায়, ওইখান থেকে লঞ্চ দৌড়া বরিশাল চলে যেত। কালোকে কালো বলতে নেই প্রিয়, চকলেট বলতে শিখো। চকলেট। আমাদের এই সেলিব্রিটি আপু আবার মাঝে মধ্যে টিকটকে এসে নিজেরা দাবি করে উনি নাকি সেক্সি। চিকন চিকন বলতে নেই প্রিয়, সেক্সি বলতে শিখো। আমাদেরকে নাকি সেক্সি বলতে শিখতে হবে আপু? আপনারা বলতেছে শুনেন, এই দাড়ি, এই যে দাড়ি মুখ দেখতেছেন এগুলো বাতাস উঠে না, এইসব সেক্সি টেক্সি এগুলো আমরা বলতে পারি। আমরা তাকেই সেক্সি বলি যাকে দেখলে আমাদের চোখ চোখের সাথে সাথে মনও ভরে যায়, কিন্তু আপনারা দেখলে চোখের এক কোনো ভরে না। সেক্সি কেমনে দাবি করবে, কেমনে বলবো আমরা? ভিতর থেকে আসে না, জোর করে তো বলতে পারবো না। আই এম রিয়েলি সরি। কথা শুনে মেসেজ করা যায় সত্যি, মানে আগুন ছাড়াই কোনো কিছু কাম করতে পারা আমি। গরম হয়ে গেছে আপু, অনেক গরম হয়ে গেছে। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। আমার পায়ের মধ্যে গরম একটু বেশি,
এই হলো তাদের প্রতিভা, এই হলো তাদের প্রতিভা, এই হলো তাদের প্রতিভা এবং এই হলো তাদের প্রতিভা। এই প্রতিভার মাধ্যমে তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতেছে। কেসা লাগা মেরা মজাক। এইসব আজাইরা বকলম মার্কা প্রতিভা দেখায় নিজেরা সেলিব্রিটি বাবা, আর প্যান্টের উপর দিয়ে জাঙ্গা বইয়া নিজেরা সুপারম্যান বাবা, একই কথা। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। শোনার এই প্রতিভা দেখে আমার মনের মধ্যে এই মুহূর্তে যে পরিমাণ ফিল আছে সেটা হজম হইতে কিছু টাইম লাগবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আর যাচ্ছি তবে যাচ্ছি না, দেখা হবে নতুন আরেকটি বস্তি মার্কা লেম ভিডিওতে। টাটা, গুড নাইট।